নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়েছি একটা নতুন রান্না নিয়ে আজকে রেসিপি হলো বাটা মাছের ঝাল ঝোল তো প্রথমে বাটা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর ফুটে উঠলে এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল ঝোল